Assalamualaikum. PM Healthy Kitchen presents ছুটির দিনে শখের ডিশ রান্নায় আমি জেরিন। আমার সঙ্গে আছে রন্ধন বিশেষজ্ঞ নাজিয়া আপু। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি আপু ভালো আছি। আজকে আমরা এমন একটি ডিশ রান্না করব যা আপনার ছুটির দিনকে করে তুলবে আরো বেশি উপভোগ্য। তাহলে আর দেরি না করে কিয়াম হেলদি কিচেনের সঙ্গে দেখি নি কিভাবে বানাতে হয় বিফ স্টেক। আপু প্রথমে দেখে নেই বিফ স্টেক বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমার স্টেকের মাংস আছে, এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। প্রথমে কোন উপাদানটি ব্যবহার করবেন আপু? ম্যারিনেশনের জন্য প্রথমে সয়া সস ব্যবহার করব। আচ্ছা, আমি এখানে 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার আমি দেব ওয়েস্টার সস। আচ্ছা, 1 চা চামচ ওয়েস্টার সস। এবার আমি দেব রসুন বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার দেব তেঁতুলের পাতা। এটা কিন্তু তেঁতুলটাকে আমরা ঘন করে গুলিয়ে এটা বীজটাকে ফেলে খালি মাঠটা নিই। আচ্ছা, এটা দেব 2 চা চামচ। বেশ একটা টকটক ফ্লেভার আসবে তাই, এটার জন্য স্টেকটা খুব দ্রুত টেন্ডারাইজ হয়ে যাবে। আচ্ছা, এবার দেব মধু। এই যে আপনার ওয়েস্টার সসের একটু টক ভাব আছে, তেঁতুলের কাঠও আছে, এই যে আমরা মধুটা দিচ্ছি এটা দিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, এই জন্য আমরা কিন্তু কোনো চিনি দিচ্ছি না। 2 চা চামচ মধু। মধুটা কিন্তু আবার খুব হেলদিও হয়। এবার লাগবে গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এখানে আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার দিব শুকনা মরিচের গুঁড়ো, এটা দিব 1 চা চামচ। এবার মাস্টার্ড পেস্ট দিব, এটা ইয়েলো মাস্টার্ড পেস্ট। এবার এটাকে আমি ম্যারিনেট করব। আমি কিন্তু এখন পর্যন্ত লবণটা দিইনি, লবণটা আরেকটু পরে দেবো। আচ্ছা, 2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, যেটা দিয়ে এই মশলাগুলো দিয়ে আমি সসটা করলাম, এটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ম্যারিনেশনে রেখে দিচ্ছি। আচ্ছা আপু, আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এখন কিয়াম চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। জি আপু, স্টেকটা কিন্তু হাই হিটেই হবে। আচ্ছা আপু, আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন এটা ওখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, কিন্তু আমি অলিভ অয়েল দিয়ে করবো। আচ্ছা, অনেক সুন্দর একটা স্মেল তো ছড়িয়েছে, তার সাথে সাথে আবার একদম অনেক আর্লি দেখলাম যে এটা স্টেকটা কুক হয়ে গেল। আপু আমার স্টেক হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই। আপু হয়ে গেল আমাদের মজাদার বিফ স্টেক। থ্যাংক ইউ আপু, কি সুন্দর গ্রান ছড়িয়েছে। রেস্টুরেন্টের স্টেক তো অনেক খেলেন, এবার না হয় বাসায় তৈরি করে খান। আজ এ পর্যন্তই, কিয়াম মিষ্টি সুখের সংসার।